আপনি যদি 26,500 টাকা দিয়ে এমডি তরফ থেকে আসা সেই সেরা সিপিউটি অর্থাৎ রাইজেন 5 5600X কিনতে চান, অথবা 31,000 টাকার মধ্যে ইন্টেলের একদম লেটেস্টের লেটেস্ট i5 12 600K কিনতে চান, অথবা আপনি আপনার পিসির জন্য একটা সিপিউ খুঁজছেন এবং আপনার বাজেট 20,000 থেকে 30,000 টাকার মধ্যে, এই বাজেটে আপনি আপনার জন্য একটা বেস্ট সিপিউ খুঁজছেন এবং খুঁজে পাচ্ছেন না, তবে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনার মুখে হাসি ফুটবেই ইনশাল্লাহ। আজকে ভিডিওতে আমরা ইন্টেলের তরফ থেকে আসা লেটেস্টের লেটেস্ট একদম i5 12 400 নিয়ে কথা বলবো। যেহেতু ইন্টেলের i5 সিরিজের যে যেমন 10 400 11 400 এগুলো একটা আমাদেরকে হতাশা করেনি, সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এবং আমরা বেশ কয়েকটা স্টেপের মাধ্যমে বিভিন্ন বেঞ্চমার্ক থেকে আমরা প্রমাণ করে দেব যে এই 12 400 আমাদেরকে হতাশ করবে না, আপনাদের সকলের মুখে হাসি ফুটাবে মাত্র 20,500 থেকে 21,000 টাকার মধ্যেই। তবে ভিডিওর এই বারে আঙ্গুল রেখে কাটাকাটি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা এই আপনার বাজেট যে 20 থেকে 30, এই বাজেটের মধ্যে যে সিপিউগুলো রয়েছে সেই সিপিউগুলো নিয়ে কথা বলবো, সেটা ইন্টেল হোক এবং এএমডি তরফ থেকে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখতেছি এগুলোর সিপিউ সিঙ্গেল কোর মাল্টিকোর পারফরমেন্স কেমন হবে, রেন্ডারিংয়ে কেমন টাইম নেবে, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর প্রোডাক্টিভিটির জন্য কেমন হবে, আপনাকে গেমিংয়ে কেমন FPS দেবে, কোনটা থেকে কোনটা ভালো হবে বাজেটের মধ্যে, কোনটা প্রোস কনস, কোনটা কার জন্য ভালো, সব কিছু নিয়ে কথা বলবো। এবং এই জিনিসটা নিয়েও কথা বলবো যে ইন্টেল এত উন্নতি এত ভালো করা সত্ত্বেও কেন স্টিল AMD বেস্ট। বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম পাতা, ইসমি হিমেল রহমান, ইউ আর ওয়াচিং দি টেকনিক্যাল AMM 2.0 ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সকলে ভালো আছে। আপনি যদি PC এবং টেক হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার এই ছোট্ট যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আশা করছি দেখা হচ্ছে ইন্ট্রোর ওই পারে। তো প্রথমে আমরা পরিচিত হইনি আজকের ভিডিওর কম্পিটিটর নিয়ে, অর্থাৎ এমডি রাইজেন 5 5600X। এটা মেনলি এমডি তরফ থেকে আসা 26,500-26,000-এর মধ্যে খুব ভালো একটা ডিসেন্ট সিপিউ বলতে পারেন, যেটা সিসকো 12 থ্রেড একটু স্পেকগুলো যদি বলি। হ্যাঁ, L2 ক্যাশ রয়েছে 3 MB, L3 ক্যাশ রয়েছে 32 MB, এছাড়া এটার বেস ক্লক 3.7 GHz, বুস্ট ক্লক 4.6 GHz, এছাড়া ওভারক্লক তো রয়েছে। এটা মেনলি 7 nanometer আর্কিটেকচারের একটা সিপিউ। তবে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, যদিও আমাদের 5600X এর কম্পিটিটর হলো i5 12 600K, যেটা প্রাইস 30,000-এর মতো, কিন্তু এই AMD-র পক্ষ থেকে 26,000-এ আসা 20টাকে কাটানোর জন্য আমাদের ইন্টেলের i5 12 400 ইনাফ। এরপর আমাদের এই ভিডিওর বিশেষ আকর্ষণ যেই সিপিউটাতে থাকবে সেটা হলো কি ইন্টেলের i5 12 400, যেটা সিসকো 12 থ্রেডের, মেনলি ইন্টেলের যে 12th Gen-এ যেই নতুন টেকনোলজিগুলো অ্যাড করছে, যেই যেটার কারণে 12th Gen এত ফেমাস হচ্ছে, যেমন এফিসিয়েন্সি কোর, পাওয়ার কোর, আসলে এই যে 12 400 এখানে এইসব নেই, সিম্পল পাওয়ার কোর রয়েছে, মানে মিন্স 6টা কোর রয়েছে এবং 12টা থ্রেড রয়েছে, ওই সব ঝামেলা এই এই সিপিউটার মধ্যে মেনলি নেই। এছাড়া এখানে যে ক্যাশ রয়েছে এটা হলো L2 ক্যাশ রয়েছে 7.5 MB, এবং অবশ্যই বেশি L2 ক্যাশ ওইটার তুলনায়, এবং L3 ক্যাশ রয়েছে এখানে 18 MB, এটা কম হলেও খেলা হবে পারফরমেন্সে। এটা মেনলি 10 nanometer একটা সিপিউ, এটার বেস ক্লক হচ্ছে 2.5 GHz, বুস্ট ক্লক হচ্ছে 4.4 GHz, ওভারক্লকেবল নয়। এটার প্রাইস মেনলি 20,500 থেকে 21,000-এর মধ্যে আপনি খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রেজেন্ট টাইমে। আবার এটার সাথে ইন্টেল USD 730 IGPU আসতেছে, তো আপনাদের মধ্যে যারা এই পরিস্থিতিতে গ্রাফিক্স কার্ড নিয়ে অনেক টেনশনে আছেন তারা এইটা দিয়ে খুব ইজিলি বিল্ড করে নিতে পারেন। আপনার ডে টু ডে যদি হেভি গেমার না হন তবে আপনার ডেইলি সব টাস্ক এই IGPU হ্যান্ডেল করে নিতে পারবে খুব ইজিলি। এই ভিডিওতে যেহেতু আমরা বেস্ট বাজেট সিপিউ নিয়ে কথা বলছি, সেহেতু এই যে ইন্টেলের যে IGPU-টা আসতেছে এটাকে আমরা টোটালি উপেক্ষা করবো, জাস্ট সিপি পারফরমেন্স নিয়ে কথা বলবো। মেইনলি এই ভিডিওতে আমরা এই দুটো নিয়ে কম্পারিজন করবো, কিন্তু এরই পাশাপাশি এই দুইটা পারফরমেন্স বোঝার জন্য আমরা কিছু আগের সিপিউ নিব, দুইটা আগের সিপিউ নিব। একটা হবে AMD তরফ থেকে রাইজেন 5 3600, যেটা জাতীয় মানের একটা সিপিউ, যেটা প্রাইস 17 18 19 দৌড়াদৌড়ি করতেছে। এরপর AMD তরফ থেকে প্রিভিয়াস জেনারেশনের i5 11 600K, যেটা খুবই ভালো একটা সিপিউ। আমরা এই 4টা সিপিউ নিয়ে সিঙ্গেল কোর মাল্টিকোর সব বেঞ্চমার্ক খুব ইজিলি এখন দেখবো এবং বোঝার চেষ্টা করবো বাজেটের মধ্যে কোনটা পারফরমেন্স বেস্ট হবে এবং ওভারঅল কার জন্য কোনটা ভালো হবে। তবে আপনি যদি সিঙ্গেল কোর মাল্টিকোর এবং ইন্টেল AMD এইসব ব্যাটল সম্বন্ধে আরেকটু বেশি জানতে চান তবে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, কাইন্ডলি ওইটা একটু চেক করে নেবেন, তাহলে আপনি আরও বেশ কিছু জানতে পারবেন। তো আমরা এখন বেঞ্চমার্কগুলো একটু দেখবো এবং বোঝার চেষ্টা করবো। তো প্রথমে আমরা কথা বলি সিঙ্গেল কোর পারফরমেন্স নিয়ে। Cinebench R23 যদি আমরা 10 মিনিটের একটা লুপ ঘোরাই
তাহলে আমরা এখানে কোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে সিঙ্গেল করে সেটা আমরা দেখতে পাবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, আমরা নিচ থেকে আসি, রেড কালার যেটা এটা হলো কি MD 3600 যেটা, হ্যাঁ এটা পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোর পারফরমেন্স। এরপর MD-র 26,000-26,500 টাকায় আসা 5600X-এর পারফরমেন্স দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে। অতপর ওর উপরে দেখতে পাচ্ছেন 11600K যেটা প্রিভিয়াস জেনের, এবং সবার উপরে রয়েছে আমাদের 21,000 টাকায় আসা 12400 ইন্টেল i5 এর তরফ থেকে। যেহেতু আমাদের এই ভিডিওতে কম্পিটিটর হলো 12400 এবং 5600X, তো আমরা দেখতে পাবো যে সিঙ্গেল কোর পারফরমেন্সের মধ্যে এই দুটার মধ্যে কতটা হিউজ ডিফারেন্স রয়েছে। একটা হলো 1710, আরেকটি হলো 1527। এরপর আমরা যদি মাল্টিকোর পারফরমেন্সে আসি, এখানেও এসে দেখবো গ্রাফটা সেই সেমই রয়েছে, ইন্টেল স্টিল ডমিনেট করেই যাচ্ছে। এখানেও দেখা যাচ্ছে যে মাল্টিকোর পারফরমেন্সের দিক থেকে আমাদের 21,000 টাকার 12400 AMD-র 26,500 টাকার 5600X-কে খুব ইজিলি বিট করে ফেলেছে। সিঙ্গেল কোর মাল্টিকোর পারফরমেন্সগুলো দেখলেন, আমরা আরও বেশ কিছু দেখবো। এরই ফাঁকে একটু বলে দিই যে আপনি যদি ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাক্টার ইফেক্টস, প্রিমিয়ার প্রো, অডিশন এই টাইপের প্রোডাক্টিভিটি কাজ করেন, তবে আমি আপনাকে ড্যাম শিওর দিয়ে বলে রাখতেছি, যেহেতু এখন টিকটক, ইউটিউব শর্টস, ইনস্টা রিলসের সময় বেশি বড় ভিডিও কেউ পছন্দ করে না, তাই আমি ভিডিওটাকে বেশি বড় করে টানতে যাচ্ছি না। ইন শর্ট আপনাকে বলে দিই, এই যে প্রোডাক্টিভিটির যে সফটওয়্যারগুলোর কথা বললাম, এগুলোতে এই যে 5600X যেই 4টা CPU নিয়ে আমরা কথা বলতেছি, বা মেইন কম্পিটিটর যেটা 5600X এবং 12400, এগুলো 12400 ওয়ে মোর বেটার পারফরমেন্স দিবে। আমি বেশি গ্রাফস এখানে অ্যাড করে ভিডিওটি লং করতেছি না। তো সিম্পলি আমরা দেখবো, আপনি যদি প্রিমিয়ার প্রো কিংবা অটোক্যাড কোনো কিছু দিয়ে যদি অ্যানিমেশন বা ভিডিও কোনো কিছু রেন্ডার করতে দেন, তবে সবথেকে মানে কোন প্রসেসরটা ভালো কম সময়ে আমাদেরকে আউটকামটা দিচ্ছে, ব্লেন্ডার ওপেন ডাটার তথ্য মতে আপনারা দেখতে পাবেন সবার নিচে রেড কালার যেটা সেটা হলো কি 3600, যেটা অনেক বেশি সময় নিয়ে নেয়। এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে যেটা কম সময় নেবে সেটা ভালো, একটা ভিডিও কত তাড়াতাড়ি রেন্ডার করতে পারবে সেটা CPU পারফরমেন্সের উপর অনেকটা ডিপেন্ড করে, বেশিরভাগই ডিপেন্ড করে। সবথেকে তাড়াতাড়ি রেন্ডার করেছে ইন্টেলের 12400, যেটা MD-5600X 26,000 টাকা CPU-র থেকে অনেক অনেক ফাস্ট এবং বেটার রেন্ডার করেছে অল্প সময়ের মধ্যেই। এরপর যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা উঠে আসে, কোন CPU আপনাকে বাজেটের মধ্যে থেকে সেম গ্রাফিক্স কার্ড দিয়ে কোন CPU ভালো আপনাকে বেশি FPS বের করে দিবে, সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা বেঞ্চমার্ক দেবো। মেনলি আমরা 3টা লেটেস্ট যে গেমগুলো রয়েছে এগুলোর FPS দেখবো, দেন আমরা অন অ্যাভারেজ 10টা গেমের FPS দেখবো। মেনলি আমরা Far Cry 6 দিয়ে শুরু করি। তো আমরা যদি Far Cry 6 এর গেমিং FPS বেঞ্চমার্কটা দেখি, আমরা যদি 1080p-তে হাই কোয়ালিটিতে চালাই, যেই 4টা CPU নিয়ে আমরা কথা বলি, 4টার সাথেই যদি আমরা 6900XT গ্রাফিক্স কার্ডটা পেয়ার করি, তবে আমরা এখানে FPS দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা দেখতে পাবো যে আমাদের যে মেইন দুইটা কম্পিটিটর 26,000 টাকা এবং 21,000 টাকা, এই দুইটার মাঝে আমরা দেখবো যে ইন্টেল i5-12400 ওয়ে মোর বেটার পারফরমেন্স দিছে। Far Cry 6 এ 12400 অ্যাভারেজ FPS দিছে 140 এবং 1% লো দিয়ে যদি দেখি তাহলে দেখবো 160, এবং আমাদের যে কম্পিটিটর 5600X সে দিচ্ছে অ্যাভারেজ 126FPS এবং আমরা 1% লো করলে আমরা দেখবো 110, মানে মিনিমাম দিচ্ছে 110FPS। এরপর আমরা যদি ওয়াচডগ লিজিওনে আসি, 1080p-তে ভেরি হাই কোয়ালিটিতে চালে, এখানে আমরা দেখবো যে ম্যাপটা গ্রাফটা একটু উলটপালট হয়ে গেছে, অর্থাৎ 12400টা অ্যাভারেজ FPS এর দিক থেকে একটু পিছিয়ে গেছে এইখানে, যদিও বা এটা দৃষ্টিনন্দন হবে না, বাট তাও এটা ফ্যাক্ট ফেলবে। এই দিক থেকে আমরা বলবো যে 5600X একটু এগিয়ে আছে। আসলে এক এক গেমে এক এক CPU, এক এক গ্রাফিক্স কার্ড এক একভাবে পারফরমেন্স করে, যেই গেম সিঙ্গেল কোর বা মাল্টিকোর যেটাকে বেশি ভালোভাবে ইউটিলাইজ করতে পারে সেসবের উপরে আর কি এই FPS-গুলো আমরা মনিটর হয়ে থাকে। এরপর আমরা যদি সাইবার পাঙ্ক চালাই 1080p-তে হাই কোয়ালিটিতে, এখানে আসে দেখবো যে গ্রাফটা আবার ইন্টেল নিজের দখলে নিয়ে নিছে, ইন্টেলের 12400 আবার অ্যাভারেজ FPS-এর দিক থেকে এগিয়ে গেছে। অতবার আমরা যদি 10টা গেমের অ্যাভারেজ FPS-এর কথা ভাবি 1080p আল্ট্রা কোয়ালিটিতে, তবে এখানে আসে দেখবো যে ইন্টেলের যে 5600X এটা তুলনামূলক এগিয়ে আছে, 26,500 টাকার CPU-টি 21,000 টাকার CPU উইথ যেটার সাথে IGPU আসে সেটার থেকে একটু এগিয়ে আছে FPS-এর দিক থেকে। এটার কারণ হলো ওই যে বললাম যে এক এক গেম এক একভাবে ইউটিলাইজ করতে পারে CPU GPU-কে, যার কারণে এইসব পার্থক্য দেখা যায়, তবে বাজেটের মধ্যে ইন্টেল 12400 বেস্ট। এরপর আমরা যদি পাওয়ার কনজামশন নিয়ে দেখি, তাহলে একটা জিনিস খেয়াল করবো, ইন্টেলের নামে যে আগে থেকে একটা ধাপ্পা লেগেছিল, অর্থাৎ যে বেশি ওয়াটস টানে, যেমন আমরা এখানেই দেখতে পাবো যে 11600 যেটা প্রিভিয়াস জেনের কতটা পরিমাণে ওয়াটস টানছে অন্যগুলোর তুলনায়,
হ্যাঁ, তো এই হিসাবে আমরা দেখব যে যে 12 জেনে এটা কিন্তু অনেকটা রিকভার হয়ে গেছে। ইভেন আমাদের এখানে তো ইফিসিয়েন্সি কোর নেই, 12600 KG যেগুলোতে ইফিসিয়েন্সি কোর রয়েছে সেগুলোর ক্ষেত্রে আরও অনেকটা ডেভেলপ করছে ইন্টেল। এক্ষেত্রে আমরা পাওয়ার কনজামশনও যদি দেখি, হ্যাঁ অবশ্যই ইন্টেল যেহেতু বেশি ন্যানোমিটারে, অর্থাৎ যেমন এইটা 12410 ন্যানোমিটারে এবং এমডি তার থেকে যদি 5600X আসতে এটা 7 ন্যানোমিটার, তো ন্যানোমিটারের মধ্যে ডিফারেন্স হয় একটু, মনে করেন টিডিপিটা এইদিক ওইদিক হয়ে যায়। তবে দেখবো আমরা এখানে ইন্টেল তেমনও একটা বেশি পাওয়ার কনজাম্পশন করতেছে না অন্যগুলোর তুলনায়, যেমনটা সে আগে করতো। তো বেঞ্চমার্কগুলো আপনারা দেখলেন, এখন বেঞ্চমার্কগুলো থেকে আশা করি আপনারা একটা সফট বা হালকা পাতার ধারণা পেয়েছেন। এখন আমরা যদি কথা বলি যে আসলে কোনটা ভালো, কার জন্য ভালো বাজেটের মধ্যে, সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যে ইন্টেলের 12400টা কথা বলতেছি এটা কিন্তু আমরা 20,000-21,000 পেয়ে যাচ্ছি, দুইটার মধ্যে 6,000 টাকার ডিফারেন্স রয়েছে, কিন্তু পারফরমেন্সে তেমন একটা ডিফারেন্স নেই। আমরা দেখলাম পারফরমেন্সে তেমন একটা ডিফারেন্স নেই, তবুও এমডি একটু সবার জন্য বেশি প্রেফারেন্স থাকবে। এর একমাত্র কারণ হলো কি, কারণ এমডি প্ল্যাটফর্মে বাজেটটা একটু কমে আসে। মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনি যদি এমডি 5600X দিয়ে বিল করতে চান, অন অ্যাভারেজ 10,000-11,000-12,000 একটা মাদারবোর্ড নিলে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু ইন্টেলের যে 12400 রয়েছে এটার জন্য এখনও ভালো সস্তার মধ্যে, বাজেটের মধ্যে কোনো মাদারবোর্ড আসেনি, এবং সামনে আসলেও একটু দাম বেশি পড়বে, এক্ষেত্রে প্ল্যাটফর্মটা একটু বেশি কস্ট হয়ে যাবে। এছাড়া ইন্টেলের যে 12400 রয়েছে সেখানে PCIe Gen 5 সাপোর্ট রয়েছে, এমডির 5600X PCIe Gen 4 সাপোর্ট রয়েছে। এছাড়া ইন্টেলের 12 জেনগুলোতে তো DDR4 DDR5 যে বেশি মেগাহার্সের র্যাম সাপোর্ট তো রয়েছেই, যেহেতু আমরা অনেকে মোস্ট অফ দ্য ইউজার্স এত বেশি মেগাহার্সের র্যাম নিব না, শুধু এটা নিয়ে আমি আর কথা টানাটানি করলাম না। যদিও 5600X এমডির তরফ থেকে একটু ব্যাকডেটেড CPU হয়ে গেছে, কারণ নতুন নতুন CPU খুব তাড়াতাড়ি বাজারে এসে ঢুকবে। এছাড়া আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, কয়েকদিন আগে ইন্টেলের i9 11900K ছিল ওয়ার্ল্ডের সেরা CPU, কিন্তু এমডি অত জেনারেশন আপডেট, নতুন মাদারবোর্ড, হ্যান ত্যান, এত মানে কি বলবো, এত এই সেই না করে তারা সিম্পলি একটু তাদের টেকনোলজিকে এনহ্যান্স করে Ryzen 7 5800X 3D একটা CPU বের করেছে, যেটা আমাদের যে এই যে সেই সেরা ইন্টেলের i9 12900K বেস CPU এটাকে খুব ইজিলি ডিফিট করে দিতে পারে। এগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। এছাড়া বাজেটের মধ্যে 10-12,000 মধ্যে সেরা CPU যেটা ইন্টেলের i3 12100F এটা নিয়েও আমরা খুব শীঘ্রই ভিডিও পাবো। সব কিছু বিবেচনা করে আমি বলবো বাজেটের মধ্যে বেস্ট ইন্টেল ছিল, আছে, এবং ইন্টেলের যে 12400 এটা আপনার সব কাজ করে দিতে পারবে, CPU পারফরমেন্স থেকে শুরু করে আপনার প্রেজেন্ট টাইমে যদি গ্রাফিক্স কার্ড না নেন এটা দিয়ে আপনার কাজ চলে যাবে। এবং বললাম প্ল্যাটফর্মে একটু কস্ট বেশি রয়েছে যেটা এমডিতে নেই, সো আপনি আপনার বাজেট এবং সুবিধার মতো আপনারটা বেছে নিতে পারেন, কিন্তু এমডি প্ল্যাটফর্মে কস্ট কম হয়, আপনার চাইলে এমডির জন্য যাইতে পারেন, বাট ইন্টেল বেস্ট। বাই দ্য ওয়ে, আপনাকে আর বেশি কনফিউজ করতে চাচ্ছি না, কোনো রকম কনফিউশন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করবেন, হয়তো আমি কোনো কিছু ভুলে যেতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। নিজে খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।